পুরো স্টাফ কেউ আমরা দাঁড়াতে পারিনি, এরকম ভিড় ছিল, রাস্তায় লাইন পড়ে গেছিল, আপনার রাস্তা সামনে যে রোডটা আছে রোডটা জ্যাম হয়ে গেছিল, পুলিশ পিকেট বসাতে হয়েছিল। সেল, এত সেল, মানে বুঝতে পারছো, ট্রাক চলে এসেছে, আইসক্রিমের ট্রাক, 8 থেকে 80, আইসক্রিমকে আমরা কে না ভালোবাসি, আর রাস্তায় আমরা চলে এসেছি অরুণ আইসক্রিমের নতুন আউটলেটের হদিশ দিতে। আর এখন যাদবপুরেও তোমরা পেয়ে যাবে অরুণ আইসক্রিম, মানে যা দেখতে পাচ্ছ পেছনে আইসক্রিমের দোকান নয় কিন্তু জাস্ট আইসক্রিমের শোরুম। চলো তোমাদের একটু দেখিয়ে দিই কী কী আইসক্রিম পাওয়া যায়। আর এই হচ্ছে সেই অরুণ আইসক্রিমের দোকানটা, ঠিক আছে। আর এখানে তোমরা ঢুকেই দেখতে পারবে কেকসও আছে, প্রচুর ব্রাউনিও আছে, আর এখানে কুলফির স্টল আছে। এটা কিসের আছে দিদি? এটা অরেঞ্জ, ম্যাঙ্গো, কুশা, অল ওভার। আচ্ছা, আর আচ্ছা, সবচেয়ে কম দাম হচ্ছে 5 টাকা, আর সবচেয়ে দামি কি আছে? আচ্ছা, 18 আগস্ট খুলেছি। আচ্ছা, 18 আগস্ট। আর কিরকম টাইমিং? এটা টাইমিং হলো সকাল 9টা থেকে রাত 10টা অবধি, এবং আপনার 365 দিন, কোনো বন্ধ নেই। রেসপন্স ধরুন, 18 তারিখ আমরা ওপেন করেছিলাম, 18 তারিখ সকাল 11টায় ওপেন করেছিলাম, পাড়ার সোশ্যাল ওয়ার্কার এবং ব্যাংক ম্যানেজারকে দিয়েই ওপেন করেছি, কোনো কাউকে আর বলা হয়নি। কিন্তু তারপর থেকে এখনও মানে রাত 11টা অবধি আমরা মানে প্রায় 20 জন স্টাফ ছিলাম, 20 জন স্টাফ কেউ আমরা দাঁড়াতে পারিনি, এরকম ভিড় ছিল, রাস্তায় লাইন পড়ে গেছিল, আপনার রাস্তা সামনে যে রোডটা আছে রোডটা জ্যাম হয়ে গেছিলো, পুলিশ পিকেট বসাতে হয়েছিল, এরকম অবস্থা হয়েছে ওপেনিং। তারপরে ধরুন তারপরের থেকে আমাদের এটা রেসপন্স খুবই ভালো। আর আপনাদের আমি যে এত কোয়ান্টিটি দেখছি, কোনো কারণে এটা কি আপনারাই ডিস্ট্রিবিউটর সাউথ কলকাতা? আমরা এই অ্যাকচুয়ালি সাউথ কলকাতার যতগুলো দোকানে অরুণ আইসক্রিম দেখতে পাবেন টোটালটাই আমরাই ডিস্ট্রিবিউটর, আমরাই ওদের ফ্রিজ দিচ্ছি, আমরাই ওরা অ্যাপে অর্ডার করছে, আমাদের কাছ থেকে মাল যা যা নিয়ে যাচ্ছে, এটা রিটেল কাম ডিস্ট্রিবিউশন। বাহ, আর কিরকম প্রাইস রেঞ্জ আছে? এখানে ধরুন 5 টাকা থেকে 10 টাকা থেকে 500 টাকারও রেঞ্জ আছে, আবার 200 টাকা 20 টাকা 30 টাকা 15 টাকা, মানে একদম লো লেভেল থেকে মিডিয়কার থেকে হাই সবার জন্য আছে। একা খেতে চায়, ধরুন একা আমি খেতে চাই পেট ভরে, না একা, ঠিক আছে, তার জন্য 5 টাকার আইসক্রিম, তারপরে আবার কি মানে কত সবচেয়ে দামি কি আছে আইসক্রিম? একা খেতে চায় 5 টাকা যেমন আছে সেরকম 70 টাকাও আছে, একটা খেলো যে একটা একদম সাদা স্লাইস বলে নাম, সেটা 70 টাকা, একটা খেলে মনে করবে আমি একা একটা খাবো না আরো 4টে খাই, মানে এত টেস্ট, এত টেস্ট। বেশ বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো যে তুমি আমাদের জন্য সময়টা বার করলে। তো দাদা তো বলে দিল যে একটা খেলে মন ভরবে না, মনে হবে 4-5টা খাই, তো দেখি 4-5টা কি আমাদের মন টানবে, তার জন্য কি করতে হবে, কেরিয়ারটা ব্লগকে সাবস্ক্রাইব করতে হবে, তো আমি এখন নিয়ে নিয়েছি অরুণ আইসক্রিমের যেটা সব থেকে কম দামি আইসক্রিম, যেটার দাম হলো 5 টাকা। এই হচ্ছে 5 টাকার আইসক্রিম, যেটা প্যাকেজিংটা এরকম, কিন্তু আইসক্রিমটা কি আছে, কাঁচা ম্যাঙ্গো ফ্লেভার্ড আইস ক্যান্ডি। তো দেখা যাক, আগে প্যাকেটটা ছিঁড়ি। এই হচ্ছে সেই আইসক্রিমের সাইজটা, যারা কিনা গরমকালে কাঁচা আম পছন্দ করো, আমার মনে হয় সেই কাঁচা আম ছেড়ে এই আইসক্রিমটা খাও, বেশ ভালো লাগবে। আর এই হচ্ছে সাইজ, আর 5 টাকা, এর থেকে বেশি আর কিছু আশা করো না, টেস্ট তো এক কথায় বেশ ভালো লাগলো। এই আইসক্রিমটা খেতে খেতে আমার আরেকটা কথা মনে পড়ে গেল, আমরা যে ছোটোবেলায় পাড়ায় পাড়ায় যেরকম গাছে আম পাড়তে উঠতাম, যেগুলো কাঁচা মিঠা আম হয় ঠিক সেরকমই ফ্লেভার এই আইসক্রিমটা থেকে আমরা পেলাম। আর একটা জিনিস আমার বেশ ভালো লাগলো, আমরা অনেক সময় অনেক আইসক্রিমের মানে অনেক কোম্পানির আইসক্রিম আমরা যেটা নোটিস করে থাকি, যেখানে কিনা 10 টাকা থেকে স্টার্টিং হয়, কিন্তু এই অরুণ আইসক্রিমে 5 টাকার আইসক্রিমও পেয়ে যাবে, আর স্বাদটা বেশ ভালো লাগলো। আমরা এটাও নোটিস করে থাকি যে আমরা 10 টাকার যে আইসক্রিম নিই, অন্য অন্য কোম্পানির মিনিমাম যে অ্যামাউন্টটা থাকে সেটা অনেক সময় আমরা দেখি বরফের ডেলা হয়ে থাকে, কিন্তু এই 5 টাকার এই অরুণ আইসক্রিমটা একদমই বরফের ডেলার আমি স্বাদ তো পেলামই না, উল্টে আমি কাঁচা আমের একটা ফ্লেভার পাচ্ছি, অসাধারণ টেস্ট লাগলো। যে আইটেমটা নিয়ে নিয়েছি সেটার নাম হলো ওয়াটারমেলন আইসক্রিম, মানে ছবিতে তোমরা এরকম দেখতে পাচ্ছ, ভেতরেও কি এরকম থাকবে সেটা একটু খুললেই তো দেখতে পারবো, আর দাম হচ্ছে এটার 20 টাকা। তো চলো এবার একটু ভেতরে
পোস্টমর্টম করে ভেতরটায় ঢোকা যাক। আরে ভাই রে ভাই, দেখো এই হচ্ছে ওয়াটারমেলন আইসক্রিম, মানে ভাবতে পারছো কিন্তু স্বাদটা কেমন হবে, আগে এক কামুন দিয়েইনি, একদম ওয়াটারমেলনেরই স্বাদ পাচ্ছি। আর আমি আরেকটা জিনিস নোটিস করলাম, এই অরুণ আইসক্রিমটা খেতে খেতে আমি যে আগেরটাই বললাম যে বরফের একটা স্বাদ থাকে, আর এটা যে কামড়াচ্ছি একদমই মনে হচ্ছে না যে বরফ কামড়াচ্ছি, একদম মনে হচ্ছে যেন ওয়াটারমেলনই কামড়াচ্ছি, অসাধারণ টেস্ট লাগলো। আর একটা পেস্তার ভাব আছে, বেশ ভালো লাগছে। আর টেক্সচারটা যা দেখো, আর সচরাচর আমরা এরকম কোয়ালিটি ওয়ালস বলো বা অন্য যে আইসক্রিমের কোম্পানিগুলো আছে যেটা এত কম দামে এরকম ভ্যারাইটিসের আইসক্রিম কিন্তু আমি নোটিস করিনি, সেটা এই অরুণ আইসক্রিমের নোটিস করলাম, বেশ ভালো লাগলো। আরেক কামড় দিয়ে নিই, টেস্ট তো এক কথায় তো কারা কিনা আমার মতো নাইনটিজের কিডস আছো তারা হয়তো নোটিস করবে যে এই আইসক্রিমটা খেতে যে আমরা ছোটোবেলায় একরকমের চুইংগাম পাওয়া যেত যেটা কিনা একটু ওয়াটারমেলনের টেস্ট পেতাম, ঠিক এইটার থেকে ওরকমই টেস্ট পাচ্ছি, আর একটু দুধের স্বাদও পাচ্ছি, অসাধারণ লাগছে। তো এই ওয়াটারমেলন আইসক্রিমটাকে এটাই বলবো, 20 টাকায় আমার মনে হয় অন্য কোনো কোম্পানি এত ভালো স্বাদ দিয়ে দিতে পারবে। তো আমি এখন বিশাল কনফিউশন মধ্যে পড়ে গেছি, এই যে এই দুটো প্যাকেটের দাম হলো 70 টাকা, কোনটা ছেড়ে কোনটা খাবো? তো এইটা যেরকম তোমরা পেয়ে যাবে একটাই ফ্লেভার, আর এইটার মধ্যে এই যেটা আছে কাসাটা স্লাইস, এটার মধ্যে 4টে ফ্লেভারই পেয়ে যাবে, তাই আমার মনে হয় এইটা খাই, এটা খাই তোমাদেরকে একটু রিভিউ দিই। তো এইটা আমি রেখে দিই। এই অরুণ আইসক্রিমের আউটলেটটা এত সেল, মানে বুঝতে পারছো ট্রাক চলে এসেছে, আইসক্রিমের ট্রাক। আর আমি এখন নিয়েছি এই দোকানের সবথেকে দামি আইসক্রিম যেটার নাম হলো কাসাটা স্লাইস। তার মধ্যে কী কী আছে? ব্ল্যাক কারেন্ট আছে, ভ্যানিলা আছে, স্ট্রবেরি আছে, অ্যান্ড কফি ফ্লেভার্ড আইসক্রিমও আছে। তো চলো এবার একটু খোলা যাক, প্যাকেজিংটা আমার বেশ ভালো লাগলো। তো এই হচ্ছে সেই কাসাটা স্লাইস আইসক্রিম যেটার দাম হলো 70 টাকা, আর এখানে তোমরা ফ্লেভারগুলো দেখতেই পাচ্ছ। তো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ ফুললি লোডেড নাটস তো আছেই, আর এখানে আমি দেখতেও পাচ্ছি টুটি ফুটিও আছে, মানে বুঝতে পারছ অসাধারণ টেস্ট তো হতে চলেছে। কিন্তু এত এক্সাইটেড, আগে একটু খেয়ে নিই। এইটা হচ্ছে একটা কেকের লেয়ার, তার মধ্যে আইসক্রিমের একটা ভাব আছে, অসাধারণ টেস্ট লাগলো। তো একটু নাটের দিকটায় যাওয়া যাক, বেশ ভালো টেস্ট, আর সব কিছু একসাথে মিশ্রণ হয়, অসাধারণ টেস্ট লাগলো। আর এই আইসক্রিমটা খেতে খেতে আমি কিন্তু পেস্তার স্বাদও পাচ্ছি, আর এমন নয় আইসক্রিমগুলো যে খুব মিষ্টি আছে গা গুলি উঠবে, একদম নমিনাল মিষ্টি আছে। আর দাদার কথাই ঠিক হলো, হ্যাঁ একটা আইসক্রিম নিয়ে তোমার মন বলবে না, মনে হবে 4-5টা আইসক্রিম খাই, সত্যি মনে হচ্ছে যেন 4-5টা আইসক্রিম খাই। আর টেস্টগুলো এক কথায় তুকর আছেই, আর এক কামড় দিয়ে নি। ফাইনালি অরুণ আইসক্রিমের খাওয়া দাওয়া শেষ, আর তোমাদের লোকেশানটা একবার ভালো করে বুঝিয়ে দিই। এই যে এই রাস্তাটা সোজাসুজি গেলেই হচ্ছে গিয়ে যাদবপুরের সাপুইপাড়া, আর সাপুইপাড়ার ঠিক বাঁদিকে ঢুকে গেলে মানে যেই রাস্তাটা বালিগঞ্জের দিকে যাচ্ছে ঠিক তার মাঝামাঝি তোমরা পেয়ে যাবে অরুণ আইসক্রিম। তোমরাও যদি এরকম অসাধারণ টেস্ট পেতে চাও তাহলে দেরি না করে অরুণ আইসক্রিমে চলে আসো। আশা করি তোমাদের এই কন্টেন্টটা ভালো লাগলো, ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ বেল আইকনটাও ক্লিক করে দিও। টিল দেন সাইনিং অফ, টাটা।